তুমি মনত তাৰিখ

বললে বিদায় ওইভাবে নিয়া টয়লেটের কাছে কাছে হেলমেট পরা দেন একটু জোরে হেলমেট

তখন সাত আট জনের একটি অপহরণকারী দল চোরের দল তারা মায়ের কোলের ভেতর থেকে বাচ্চাকে চুরি করে তো এরপরে আমরা খবর পাই সকাল আটটার দিকে বাচ্চার পিতা আমার পাশে দাঁড়িয়ে আছেন তো উনি আমাদেরকে খবর দিলে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই এবং আমাদের টিম নামিয়ে দিই তিন চারটা টিম মোরেলগঞ্জ থানার বিভিন্ন জায়গায় নামিয়ে দিই তো এর ফলে আমরা এবং এটা ক্লুলেস ছিল যে আসামি যে দলটা বাচ্চাটাকে চুরি করেছে তারা তাদের মোবাইল একবারও ব্যবহার করেনি তারা বাচ্চার বাবার যে মোবাইল আছে বাসায় সেই মোবাইলটা চুরি করে নিয়ে গিয়েছিল এবং সকাল এগারো তারিখ এগারোই মার্চ সকাল এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে এই অপহরণকারী দল বাচ্চার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে যে পাঁচ লক্ষ টাকা দিলে আপনার বাচ্চাকে ফেরত দিব তো বাচ্চার বাবা তো আটটা সাড়ে আটটার দিকে আমাদের পুলিশ ওসি সাহেবের কাছে এসে থানাতে জানাই আমরা সিনিয়র অফিসাররা এটা অবগত হই এবং আমরা টিম নামিয়ে দিই আমরা ওনাকে আশ্বস্ত করি যে আমরা বাচ্চা খুঁজে বের করবো আপনি মুক্তিপণ দিবেন না তো উনি আমাদের সহযোগিতা করেন আমাদের সাথে ছিলেন আমাদের সিভিল টিমে আমরা কাজ করা শুরু করি আমরা আমাদের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে জানাই আমাদের এসপি স্যারকে বাগেরহাটের এসপি স্যারকে জানাই স্যার ওনার ডিবি টিম পাঠিয়ে দেন আমাদের কাছে থানা পুলিশ ডিবি টিম এবং পিবিআই আমরা তিন পুলিশের তিনটা শাখা একসাথে কাজ করা শুরু করি এর ফলে আসামিরা একটি সেকেন্ডও যদিও ওনারা ওনাদের মোবাইল ইউজ করেনি আসামিরা কিন্তু বাচ্চার বাবার যে মোবাইলটা ইউজ করেছিল একমাত্র বাচ্চার বাবার মোবাইল থেকে যে আমাদের কাছে মুক্তিপণ দাবি করছিল সেই মোবাইলটা ট্র্যাক করে আমরা আসামিদের অবস্থান নির্ণয় করি এবং আসামিরা একটি মিনিটের জন্যও একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারেনি তারা একবার বিশারিঘাটা একবার শরণখোলা একবার পিরোজপুর একবার কালিকাবাড়ি এ করে করে সে ঢাকা কল্যাণপুরে চলে যায় ঢাকা থেকে আমাদের পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং মুক্তিপণও আমরা দেইনি। কিন্তু এখন আসামির কাছ থেকে আমরা জানতে পারি যে রাত চারটার সময় এগারোই মার্চ রাত চারটার সময় সে যখন বাচ্চাটাকে নিয়ে বাচ্চার বাসা থেকে যাচ্ছিল এই রাস্তা দিয়ে তখনই বাচ্চাটা মারা যায় বাচ্চাটা ছোট বাচ্চা আড়াই মাসের বাচ্চা মাত্র তা মারা গেলে তারা মেরে ফেলে মেরে ফেলে তারা বাচ্চাটাকে বাচ্চাটা কাঁদছিল এই জন্য তারা মেরে ফেলে তাদের মানে যাতে কেউ না জানতে পারে বাচ্চাটাকে মেরে ফেলে এই রাস্তার পাশে একটা টয়লেটের ভেতরে টয়লেটের স্লাব উঠিয়ে তার ভেতরে গামসা পেঁচিয়ে তার ভেতরে ফেলে রেখে চলে যায় তো আজ চার দিন পরে আমরা সেই লাশ তার আসামিদের যে তত্ত্বমতে আসামিদের আমরা নিয়ে এসেছি তারা প্লেস দেখিয়ে দিলে আমরা সেখান থেকে সাক্ষীদের সম্মুখে আমরা লাশ উদ্ধার করি বাদী নিজেও বাদী নিজেও বাচ্চার বাবা এখানে আছে উনি ওনার বাচ্চার লাশ শনাক্ত করেছে আমাদের কাছে বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী মিলে গেছে আর বাদী নিজেই শনাক্ত করেছে আদালতের একমাত্র মুক্তিপণ মুক্তিপণ একমাত্র মুক্তিপণ কারণ বাচ্চার বাবার অবস্থা ভালো আর্থিক অবস্থা ভালো গ্রামে উনি সচ্ছল পরিবারের একজন সন্তান এবং বাড়িও পরিপাটি আপনারা জানেন যে রাত তিনটার সময় বাচ্চার বাবা এবং মা বাচ্চাটাকে কোলের ভিতর দেখছে ঘুমিয়ে আছে আপনার ঘটনাটা ঘটছে এক থেকে দেড় ঘন্টার ভিতর রাত চারটার দিকে এবং গ্রিল নয়টা স্ক্রু খুলে গ্রিল ছড়িয়েছে জানালার সরিয়ে তারপরে এই চোরের যে দলটা ছিল ইতিমধ্যে আমাদের কাছে অ্যারেস্ট আছে পাঁচজন মতো না ছয়জন ছয়জন অ্যারেস্ট আছে

বাসার তথ্য দিয়েছে এবং প্রমাণ যে আমরা যেটা পেয়েছি আসামির বাসার মাটি খুঁড়ে মানে রুমের ভেতরে মাটি খুঁড়ে আপনার ঘর কাটার যে ইন্সট্রুমেন্টগুলো ওই গ্যাস কাটার তারপর এই জিনিসগুলো আমরা পেয়েছি রুম গ্রিল কাটার জিনিসপত্র এগুলো তো মাটির নিচে থাকার কোনো কারণ নেই একটা মানুষে আপনার আমার বাসা থাকতে থানা বা জেলা অন্যান্য সংস্থার পুলিশের সহযোগিতা নিয়ে একটি মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছে আমি যতদূর জানিয়ে পর্যন্ত ছয়জন আসামি অ্যারেস্ট হয়েছে এবং আজকে এই দৃত আসামিদের জবানবন্দি অনুযায়ী আমরা এখানে মলগাছ থানা পুলিশ প্রশাসন সহ সাংবাদিক মিডিয়া এলাকার জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেই অপহরণ অপহরণকৃত বাচ্চাটি পরে যে কিনা মারা যায় তার লাশটি শনাক্ত করা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে এখন আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচারক বিচারক যে আপনারা যার যার অবস্থা থেকে সবাই বিজ্ঞ আদালতকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই নিচে রাখছে কারণ তার একটা মনের ভিতর ভয় ছিল যে পুলিশ হয়তো আমাকে খুঁজছে যে কোনো সময় বাসার এইদিকে আসতে পারে আর মুক্তি পতিপন দাবি করছিল ওই ফোনটা আমরা তার ঘর থেকে উদ্ধার করেছিলাম আমাদের সোর্সের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ এই ধরনের চক্রান্ত মায়ের কোল থেকে একটা শিশু কোনো বাবা জানো আর পিতৃহারা না পুত্রহারা না হয় কোনো মা জানো আর ছেলে হারা না হয় এটি আমার দাবি কারণ এই ধরনের কোন কাজ যেন অন্তত বাংলাদেশের মাটিতে আর দ্বিতীয়বার না শুনতে হয় এবং আমি এর সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি কারণ এর দ্রুত বিচারের আওতায় এনে এর সর্বোচ্চ বিচার করা এর সাথে যারা সম্পৃক্ত আছে এবং তাদেরকে আইনের আওতায় আনা

কিন্তু আপনারা পারলেন না আমার আশা এই গ্রামবাসী সবার সাক্ষাতে এই কোরাস ফাঁদ মারা হোক আমার দাবি মনের দাবি কোরাস ফাঁদ দিয়ে দেশবাসী সবাই দেখবে না দেশবাসী সবাই দেখবে কোরাস দিয়ে মারা হোক আমারও দাবি এভাবে এই জগন্ন অপরাধ এই অপরাধীকে যেভাবেও ফাঁসি চাই আমরা জনগণের সবার দাবি ফাঁসি এভাবে আর না হয় বাংলাদেশে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে এইটা বাংলাদেশে এভাবে যেন না হোক এই এই যে ছেলেটার এই বাচ্চা মার কৈলা তুললে আনছে এইটা আমাদের আমাদের তো বাচ্চা আছে এভাবে যেন আর কোনো না হয় সরকার স্থানীয়ভাবে সবাই বিচার করবে সবাই দেখব আর ফাঁসি চাই আমরা আর জীবনে যেন এভাবে না হয় সবারই বাচ্চা আছে মা বোন আছে এইভাবে কোলে করে লুয়ে গেছে বাচ্চাটার তার মা বাপে কী করতে আছে আর মনে আর কি আমরা সবাই জনগণ এই বাংলাদেশে সবাই ফাঁসি যাচ্ছে চক্রটি এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এই অজ্ঞান পার্টি হিসাবে আমরা তাদেরকে চিহ্নিত করেছি এবং কয়েকবার তাদেরকে ধরে এবং পাবলিক গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে দিয়েছে এবং তারা আইনের ফাঁক ফকর দিয়ে তারা আবার জামিন হয়ে বের হয়ে তারা একই প্রক্রিয়ায় তারা একই কাজ চালিয়ে যাচ্ছে এবং ওই দিন এবং ওই দিন ওই দিন এখন আমি চা চাচ্ছি খারাপ মানে এই এতদ চলে এতদ অঞ্চলে এত বড় খারাপ চক্র আর নাই এবং এদেরকে ফাঁসি চাই এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে দ্রুত ধরে এবং এলাকাবাসীর এলাকাবাসীকে নিরাপদ করা হোক এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা এই রকমের একটি ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে সকল আইনের কোনো ইসে যেন এই বিচারটা বিলম্বিত না হয় আমরা দ্রুত যার সাথে সম্পৃক্ত এবং এদের সাথে যারা আরও জড়িত আমরা চাই সকল অপরাধী এবং সকল এই যে যারা এর সাথে গঠিত জড়িত সবাইকে খুঁজে প্রশাসন তাদেরকে আইনের কাঠ করে দাঁড়াবে এবং বিচার হবে আর আমরা যদিও আজকে ব্যথিত এবং আমরা কষ্ট তারপরও আমরা প্রশাসনকে আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই আমাদের মরগোজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এসএলে আমাদের স্যার যিনি এই সার্কেলের আমাদের সার এবং সকল পুলিশ ভাই এবং স্বামী ভাই আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই তৎপরতার মাধ্যমে আজকে এই বাচ্চাটি আমরা অন্তত জানতে পেরেছি যে বাচ্চাটা এখানে থেকে উদ্ধার হয়েছে এটাই আমাদের সান্ত্বনা